হাইকোর্টে ডেট 2017 আটটি প্রশ্ন ভুলের আবেদন হাইকোর্টের। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব থেকে বিস্তারিত জানবো, অর্ণব, যে আবেদন করা হয়েছে সে আবেদনে কি উল্লেখ? দেখো, 2014 সালের টেট পরীক্ষা হয় 2015 সালের, এবং এই প্রশ্ন ভুল বা প্রশ্নের অপশনে ভুল, যে বিতর্ক শুরু হয়েছিল 2017 সালে, পাঁচ বছর পরে উঠু টেট 2014-এর যে বিড়ম্বনা, প্রশ্নের বিভ্রান্ত, সেটার এখনো নিষ্পত্তি হয়নি, ডিভিশন বেঞ্চ চলছে সুপ্রিম কোর্ট ঘুরে। টেট 2014-এর সেই প্রশ্ন বিতর্ক থাকার মধ্যেই এবার নতুন করে বিড়ম্বনা পর্ষদে, তাহলে টেট 2017-এর যে পরীক্ষা হয় 2021 সালের 31শে জানুয়ারি এবং 2022 সালের একেবারে গোড়ার দিকে এই টেট 2017-এর পরীক্ষার ফলাফল বেরোয় এবং টেটের ফলাফল বেরোয় এবং এই পরীক্ষা টেট 2017 সমস্ত প্রশিক্ষিত যাদের ট্রেন যারা তারাই দিতে পেরেছেন, এবং এক্ষেত্রেও আটটা প্রশ্ন নির্দিষ্টভাবে চ্যালেঞ্জ করা হয়েছে মামলায়, এবং এই আটটা প্রশ্ন যদি আগের মতো টেট 2014-এর মতোই যদি ভুল বেরোয় সেক্ষেত্রে কিন্তু আরো অনেক বড় বিড়ম্বনা অপেক্ষা করছে পর্ষদের জন্য। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে টেট 2017-এর একাধিক প্রশ্ন ভুল রয়েছে, নির্দিষ্ট করে আটটি প্রশ্ন ভুল রয়েছে এমন আবেদন করা হয়। মামলাকারীদের তরফে রাজু গাজীর তরফে তার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত চেষ্টা করছেন করেন এবং জরুরি ভিত্তিতে মামলার অনুমতিও বিচারপতি গঙ্গোপাধ্যায় দেন, এবং এক্ষেত্রে আটটা নির্দিষ্ট প্রশ্ন তার জন্য বিশেষজ্ঞ এক্সপার্ট কমিটি তৈরি করে এই আটটা প্রশ্নের ভুল, প্রশ্নটা ভুল কিনা, প্রশ্নের যে উত্তরের অপশন সেই অপশন ভুল কিনা, যেভাবে টেট 2014-এর প্রশ্ন ভুল বলেছিল, ছটা প্রশ্ন ভুল বলেছিল 2018 সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, তিনিও এক্সপার্ট কমিটি তৈরি করেছিলেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটি, যারা ছটা প্রশ্ন ভুলে স্বীকৃতি দিয়েছিল, সেটাকেই হাইকোর্ট মান্যতা দেয়। একই রকম ভাবে 2017 টেটের আটটা প্রশ্নের ভুল তারা দাবি করছেন, এবং এক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি তৈরি করে এই প্রশ্ন ভুলের ময়না তদন্ত হোক, আসল প্রশ্ন কোনটা, প্রশ্নের উত্তর আসুক কিনা, সেগুলি হাইকোর্ট বিচার করুক। মামলার অনুমতি দেওয়া হয়েছে শুক্রবার দিনে মামলার শুনানি হবে, অর্থাৎ টেট 2014 প্রশ্ন বিড়ম্বনার মাঝেই নতুন করে টেট 2017 প্রশ্ন বিড়ম্বনা এখন এবার পর্ষদের সামনে। শুক্রবার এই ক্ষেত্রে হাইকোর্ট অবজারভেশন বা নির্দেশ এই মামলা দিতে পারে, কি হয় সেটা এখন দেখা। ধন্যবাদ।